সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত মিট্টু ম্যাচের বর্দায়। আইকালে বাসটা ভরে দিল আফগানিস্তানকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো, এবং পং পং করতে করতে সিরিজটাও জিতে নিল। আরেকটা ম্যাচ বাকি আছে, আফগানিস্তানকে বাংলা বাস ভরে দেওয়ার অপেক্ষায় রইলাম। আরে মামু, কি আর কম, আজকে তো লিটনে পুরো ফাটায় দিছে, শালার ব্যাটিং করে পুরো তামা তামা করে দিছে। আহারে আফগানিস্তান বেচারা খুব পশ্চাৎ দেশের ছাল উঠে গেছে। আহারে রাশিদ পাগলা, তোরে তো মুশফিকবার লিটনে পুরো কুত্তার মতো পিটাইছে। আরে ধর্মীয় ফাইল যেমন একটা লিমিট আছে, এটা কোনো কথা? আমার এইভাবে পিটানোর কোনো মানে আছে? ধুর বল, খেলুমই না। কি খবর আফগানিস্তানের ফকিন্নি মামারা, কেমন দিলাম? কি ভেবেছিলে, প্রথম ম্যাচে পারিনি দেখে এই ম্যাচও পারবো না? আরে শালার কি প্যাদানটা প্যাদাইছি আফগানিস্তানের বোলার গো। আর আমার সাথে সাথে তো মুশফিক ভাই পুরো খেপা, 348 বলটা খালি শর্ট মারে। আর ধর বেটার কথাই কুস্তা বল, সেঞ্চুরিটা করতে পারলাম না। শালার কপালটাই ফুটা, এত কষ্ট করে 81টা রান করলাম, সেঞ্চুরিটাই করতে পারলাম না। কি আর বলবো ভাই, দুঃখের কথা, পরীক্ষার প্রিপারেশন নিলাম মিরাজ আর আফিফ, আসলো লিটন দশের মুশফিকুর রহিম, হালার পিডাইয়ে চামড়া তুলে দিল। কি আর বলবো ভাই, আজকেও তামিম ভাই আউট করে মনে করছিলাম বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসায় দেব, আগের ম্যাচের মতো পুরো কাঁপায় দেব। কিন্তু ভাই, এই দুঃখ যে মুই কোণে রাখি, আমার পশ্চাৎ দেশ ব্যথা করতেছে, এমন পিডানটা পিডাইছে আমারে। ম্যাচ হারি আর জিতে, আগের ম্যাচে সাকিব ভাই আমার আউট করছে, আমি এবার সাকিব ভাই আউট করে দিছি, হিসাব বরাবর। সাকিব ভাই আউট করে বুঝাই দিলাম আমি বিশ্ব সেরা অলরাউন্ডার, তাতে আমার বাল ছেড়া গেল। তুমি যে বিশ্ব সেরা অলরাউন্ডার এটা আমরা সবাই জানি। আরে তোরা তো বেটা রান 320 নিতে পারতি। হ ভাই সত্য বলছেন, লিটন মুশফিক আউট হওয়ার পর যে আমাদের পেছনে ফেলাই দিলেন। আর ধর বেটা সাইডে গিয়ে মর, এখন কোনো কথা হবে না, শেষ মেসে আফগানিস্তানকে এক কালা বাসটা ভরে দিয়ে বাংলা বাস করে দিতে হবে। সেলার ভেতরে অনেক বেশি লাফাইছিল, ওদের লাফানো কমাই দিতে হবে। আরে বস টেনশনে নেন না, আমরা আছি না, আমরা থাকতে কোনো টেনশন আছে আপনার? কি আর বলবো ভাই, সৈকের যাওয়ার পর আমি আর রাশিদ মিল্লা বহুত কষ্ট করে পিটাপিটি করতেছিলাম, খেলতেছিলাম আর ভাবতেছিলাম, সৈকের যাওয়ার পরে বাংলাদেশ যেহেতু জিততে পারে, আমরা কেন পারবো না? হ ভাই আমি তো ওইটাই ভাবতেছিলাম, কিন্তু সেলার মাঝখান থেকে ফকিরনি মেরা যাইছে আমার খাইয়া দিল। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন, এই দুঃখ আর এই কষ্ট আমি যে কোথায় রাখি, পশ্চাৎ দেশ দিয়ে ভরে রাখো। বাইরে ভাই মন্ডে চাইছিল 150 রান করি, তারপরে মন চাইল 200 রান করি, ওমা 137 আউট হয়ে গেলাম। আরে মি একটু শান্ত মতো ধৈর্য ধরে খেললেই তো 150 মারতে পারতা, আর রানও বেশি হইতো। আরে বেটা প্যারা নাই, চিল, আরো এক ম্যাচ বাকি আছে, ওই ম্যাচে কুবাই দিবি। হ ভাই চিন্তা করেন না, আমি হালা লিটন দাস, মাল ছোট হইল ঝাল বেশি, খেলা হবে মাম্মা, খেললা দিব আফগানিস্তান রে, খেলা হবে। আরে দূর মিয়া খেলুম না, লিটন দাসের অস্থির চমৎকার মসৎকার ব্যাটিংয়ে আফগানিস্তানকে এক কালা বাসটা এবং হাতে হারিকেন ধরিয়ে দিল বাংলাদেশ, সাথে মুশফিকুর রহিমও ছিল পুরা আগুন। তৃতীয় ম্যাচে দেখার বিষয় বাংলাদেশকে আফগানিস্তান ভরে দেয় নাকি হোয়াইট ওয়াশ হয়ে যায় আফগানিস্তান। সো গাইজ আজকের মতো এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো হলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন মিট্টু ম্যাচকে, সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল বিদা। Like, comment, share, and video, the class is, so subscribe.